ইতিপূর্বে বাংলাদেশের যত বড় বড় ট্রেনার আছে সবই আমরা নিয়ে আসছি, বক্সি ছিল, বাকি তাও আমরা কোনো সিস্টেমে চলে আসছে। তো ওনার বক্তব্য শুনে ট্রেনিং খুব উপভোগ করলাম। আসলে ইন্স্যুরেন্সে মোটিভেশন ট্রেনিং পাওয়া ট্রেনার পাওয়া যায়, কিন্তু ইন্স্যুরেন্স রিলেটেড পাওয়ার একটা কঠিন। যে জন্য আসলে আমরা একটা এসেছিলাম, গ্যাপ ছিল, সেই গ্যাপটাও দেখলাম আজকে ওনার ভিতরে আছে, পূরণ পূরণ আছে, পূরণ করলাম অবশ্যই। তো আমি আশা করব যে মাঝে মাঝে এভাবে আসাদ আমাদের আসাদুল্লাহ খুব আসার লোক, সেই আমাদের কি ম্যানেজ করছে। তো আমরা চেষ্টা করবো যে আরও পরবর্তীতে আবারও বারবার কীভাবে নিয়ে আসা যায়। তো যেই কথা বলার জন্য ই করছি যে আমাদের প্রজেক্ট থেকে যেহেতু আমরা একটা করি, তো কেউ যেহেতু করে না আমরা যেহেতু করি, তো এটার ভিতরে একটা হিসাব নিকেশ আছে আলাদা। তো এখন এই ট্রেনিংটা এত সুন্দর ট্রেনিং করা হয়েছে, তার মানে এই ট্রেনিং থেকে আমাদের আলাদা কিছু শেখার আছে না? তো যারা ট্রেনিং করায় না তারা কিছু সেই এই জিনিসটা শিখতে পারছে না? তো এখন আমরা যদি এখান থেকে যাওয়ার পরে ওনাদেরকে অনুসরণ করি তাহলে আমাদের ঠিক হবে না? আপনারা মনে করতে হবে যে আমার কাছ থেকে বাকি যারা ট্রেনিং নেয় সেখানে তাদেরকে তারা আমাদের কাছ থেকে নিবে। সুতরাং আজকে থেকে আমার সামনে কেউ এই ধরনের ইয়ে আসে না, কম্পানি আসে না, অমুক প্রজেক্টে এটা করছে আমাকে এটা করাই দেন। আমি সবসময় বলছি যে আমরা কিন্তু কারো দেখানোর পথে হাঁটি না, আমাদের পথ কিন্তু আমরা নিজেরা তৈরি করি, এবং আমাদের পথে অন্যরা হাঁটবে এটাই স্বাভাবিক। এই মিশন মিশন নিয়ে কিন্তু আমরা শুরু থেকেই আমরা কাজ করছি। তো এটা কিন্তু আপনাদের প্রত্যেকের মাথায় এগুলো থাকতে হবে, ঠিক আছে? এইভাবে যদি আপনারা নিজেকে মাইন্ড সেট আপ করতে পারেন, ওইভাবে তৈরি হইতে পারেন, তো ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যে এ ধরনের ট্রেনিং প্রতি মাসে সম্ভব না হইলে আপাতত দুই মাস পর বা এক মাস পর পর আমরা ব্যবস্থা করব, ঠিক আছে? দ্বিতীয় কথা, ট্রেনিং স্বল্প ট্রেনিংয়ের মতো করে, ঠিক আছে, সাথে সাথে আবার কী করতে হবে এই ট্রেনিংকে কাজে লাগাইতে দেবো। কাজে লাগাবো আমরা কীভাবে বুঝবো? আমাদের যখন প্রিমিয়ামটা বাড়বে, আমাদের প্রিমিয়াম বাড়লে আমাদের কী হবে? আমাদের সবার ইনকাম হবে, আর ইনকাম যখন হবে তখন সবার পরিবর্তন আসবে। আর আপনাদের যদি আর্থিকভাবে পরিবর্তন হয়, ওই যে ট্রেনার বলছেন যে আমি যদি ট্রেনার যদি আর্থিকভাবে দুর্বল থাকে তার কথা কিন্তু কেউ শুনতে চায় না। তেমনিভাবে প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা আপনার যার যার গ্রুপে আপনার কিন্তু ট্রেনার, তো সেখানেও কিন্তু আপনাকে ওইভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। আপনি যদি দৈনন্দিন অবস্থা থাকেন, আর্থিক যদি অবনতন থাকেন, তো আপনার টিমের লোকজনও কিন্তু আপনার কথাবার্তা শুনবে না। তো সেক্ষেত্রে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনাকে মাস শেষে যে ইনকামটা দরকার ছিল সেই ইনকামটার দিকে খেয়াল রাখবেন, যাতে করে পরবর্তীভাবে আপনি আপনার ফ্যামিলি আপনার টিম সবাইকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। শুধু বেঙ্গল ইসলামি লাইফ না, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আমাদের কাজ অন্যরা থাকবে, আর সেটা দেশের আমাদের যা করণীয় সেটা কিন্তু আমরা চিন্তিত হবেন না। আপনারা মনে রাখবেন যে আমরা একসময় এই ইন্ডাস্ট্রিতে লিডিং পর্যায়ে থাকবো, আমাদের থেকে এই ইন্ডাস্ট্রি শিখবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।